হ্যালো সবাই, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির একটি রেসিপি। প্রথমে আমি এক কাপ সুজি মাইক্রোওয়েভ ওভেনে এক মিনিট করে 4 মিনিট রোস্ট করতে দিয়ে দিলাম। এবং অন্যদিকে একটি পাত্রে আরও 1 কাপ সুজি নিলাম, বড় কাপের 1 কাপ দুধ দিয়ে দিলাম, যত রকমের বাদাম থাকবে সব দিয়ে দিতে পারেন, চিনি 1/2 কাপ, একটু নাড়াচাড়া করে নিলাম, রোস্টেড যে সুজিটা করলাম সেটি দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে মিক্সড করলাম। 1 চামচ মতো ঘি দিলাম, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। এটি হলো এলাচের দানা, একটু ক্র্যাশ করে নিয়েছি। ভালোভাবে মিক্সড করে আমি 3 মিনিট মতো মাইক্রোওয়েভ ওভেনে কুক করব। হয়ে গেছে, একদম রেডি। এবার আমি পরিবেশন করে নিচ্ছি, আপনারা অবশ্যই তৈরি করবেন, দারুণ একটি রেসিপি, খুবই টেস্টি খেতে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।